गेलो जे डाल धोरी पीता भागे से डाल ॐ नमस्तुभ्यं विरूपाक्ष नमस्ते दिव्य चक्षुषे नमः पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः नमस्त्रिशूलहस्ताय दण्डपाशांक्षिपाणये नमस्त्रैलोक्यनाथाय भूतानां पतये नमः बाणेश्वराय नरकार्णवतारणाय ज्ञान प्रदाय करुणामय सागराय कर्पूर कुंद धवलेन्दु जटाधराय दरिद्र दुख दहनाय नमः शिवाय नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं गतिस्त्वं परमेश्वरः ॐ नमः शिवाय नमस्ते त्वं महादेव लोकानां गुरुमीश्वरम् ॐ शाम पूर्ण कामां काम पूराम राम ऋणाम ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। कि अपूर्व प्रभात पाखीदेर कलतने मुखरित मेघमुक्त आकाश हास्य घासेर कोची डगाय शिशिर बिंदु सूर्येर आलोते झलमल करछे बसुंधरार बक्षे पुष्पराजी मेले दिएछे तार कोमल पापड़ी वैचित्र्यमय पृथिवीर विचित्र बर्णेर पक्षीरा गाछेर डाले डाले तैरी करछे तादेर नील एखानेर सब पशुपक्षी आमार आश्रित आमी एदेर मायेर ममता पितार स्नेह दिए आगले रेखेछि एराई आमार जीवनेर प्रेरणा आनंदेर उत्स शोनो शोनो आमार अबोध पक्षीकुल आमी एकटु अन्य आश्रमे जाब तोमरा सबाई भालोभावे थेको शीघ्रई आमी फिरे आसब। পদ্মশঙ্খমুনি আশ্রমের বাইরে গেছে। এই আশ্রম এই পশুপক্ষী নিয়ে তার বিরাট অহংকার, ওর অহংকার আমি চূর্ণ করব, এই পশুকুলকে আমি ধ্বংস করব। না মনসা, এই অন্যায় কাজ তুমি করো না, তুমি দেবকন্যা। কে কে তুমি? আমি তোমার বিবেক, তুমি এই ঘৃণ অন্যায় কাজ করো না। না না, কোনো বিবেকের আহ্বানে আমি সাড়া দেব না, আমার সর্পকুলকে বাঁচাতে ওই পক্ষীকুলকে ধ্বংস করতেই হবে, ওরা সর্পকুলের আহার। তুমি তোমার পক্ষে যত খুশি যুক্তি রচনা করো, কিন্তু আমি বলবো তুমি অন্যায় করছো,
তোমার এই অন্যায় কাজ শোভা পায় না। আহ, তুমি চুপ করো অশান্ত বিবেক। আমার কষ্ট, আমার দুঃখ, আমার ব্যথা তুমি বুঝতে পারো না। আমি দেবাদিদেব শিবের দুহিতা হয়েও দেবকুল থেকে নির্বাসিত, পিতার স্নেহ বঞ্চিত, মাতৃ কর্তৃক নিপীড়িত, পরিত্যক্ত দেবপুরী। বিবেক কি শুধু আমার, তুমি কি শুধু আমার হৃদয়ে বিরাজ করো? না, আমি সবার হৃদয় বাস করি। অন্যায়, পাপ, ধর্মের বিরুদ্ধে কাজ করলে আমি বাধা প্রদান করি, সঠিক রাস্তায় সত্যের পথে আনার চেষ্টা করি। আমার আহ্বানে কেউ সাড়া দেয়, কেউ দেয় না। আমি আমার কর্তব্য পালন করছি মাত্র। আমার আহ্বানে সাড়া দেওয়া না দেওয়া তোমার ইচ্ছে। না 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 না, আমি তোমার ডাকে সাড়া দেব না। আমার ভিতরে বঞ্চনার পাহাড় জমে আছে, বঞ্চনার, স্নেহহীনতার, অপমান, অসম্মানের গরল আমাকে অহর্নিশি দগ্ধ করেছে। আমার যোগ্য মর্যাদা, অনেক চাওয়ার না পাওয়ার ব্যথা আমার অন্তরে জন্ম দিয়েছে দুর্বিষহ ক্রোধের। আমি ক্রোধান্ধ, যা কিছু সুন্দর আমি তাকেই ধ্বংস করব, ওই পক্ষীকুলকে আমি ধ্বংস করব। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধন মৃত্যুর্মোক্ষিয়মামৃতাত্। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হে কি, আশ্রমের মাটিতে পা দেওয়ার সাথে সাথে আমার বক্ষদেশ এমন কেঁপে উঠল কেন? মনের মধ্যে এত বিষণ্ণতা সৃষ্টি হলো কেন? তবে কি আশ্রমের কোনো অঘটন ঘটেছে? পাখিদের সাড়া পাচ্ছি না কেন? পক্ষীকুল, পক্ষীকুল, তোমরা কোথায়, কোথায়, সাড়া পাচ্ছি না কেন? একি, এখানে সর্প? ওহ, তবে কি ওই সর্পকুল আমার পক্ষীকুলকে ধ্বংস করেছে? ওরে সর্পকুল, দাঁড়া, আমি তোদের উচিত শাস্তি দেব। আমি আমি মনসা শিব কন্যা, তুমি আমাকে কি শাস্তি দেবে মুনি? কতটুকু ক্ষমতা আছে তোমার? মনসা শিব কন্যা, শিব দুহিতা বলে তোমার এত দম্ভ, এত অহংকার? তবে তুমিও শুনে রাখো, আমিও স্বয়ং শিব ভক্ত, শিব বলে বলিয়ান, আমি তোমাকে ছেড়ে দেব না। তুমি আমার পক্ষী শাবকদের ধ্বংস করেছ, আমি তোমাকে চরম শাস্তি দেব। পিতা, পিতা, পিতা! দাঁড়াও, দাঁড়াও কুটির রমণী। পিতা, পিতা! কোথায় পালাবে তুমি কুটির রমণী? পশ্চাৎ ধাবন তব করিব যে আমি, রক্ষা নাই, রক্ষা নাই, রক্ষা নাই তব। পিতা, পিতা, আমাকে রক্ষা করো পিতা। এই মুনি আমাকে বিনা দোষে আমাকে তাড়া করছে, আমায় রক্ষা করো পিতা, আমায় রক্ষা করো। মনসা, মনসা, মিথ্যা কথা বলতে তোমার এতটুকু বিবেকে বাঁচছে না? আমার পালিত পক্ষীদের ধ্বংস করে বলছো বিনা দোষে আমি তাড়া করেছি, পাপীয় শ্রী রমণী। পিতা, পিতা, তুমি ধ্যান ভঙ্গ করে দেখো পিতা, এই দুর্বিনীত প্রধান ধমুনি আমায় কুৎসিত ভাষায় তিরস্কার করেছে, আমাকে আঘাত করার জন্য উদ্যত হয়েছে। পিতা, পিতা! কে, কে অসময় আমার ধ্যান ভঙ্গ করলি? কে আমার ধ্যানে বিঘ্ন সৃষ্টি করলি? আমি তোদের অভিশাপ দেব। পিতা, আমি তোমার কন্যা মনসা। এই কি মনসা, তুমি এখানে কেন? তাই অসময়ে এসে আমার ধ্যান ভঙ্গ করলে কেন? তোমাকে তো আমি সিজুয়া পর্বতে প্রাসাদ নির্মাণ করে দিয়েছি, আমার নির্দেশে বিশ্বকর্মা তোমার মনোরমা প্রাসাদ তৈরি করে দিয়েছে, নেতাকে তোমার নিত্য সহচরী করে পাঠিয়েছি। তোমরা দুই সখীতে যাতে মনের আনন্দে পুষ্পক উদ্যানে ভ্রমণ করতে পারো, সদা আনন্দ কেলি করতে পারো, এরপরও তুমি আবার এসেছ আমার কাছে আমার শান্তি বিঘ্ন করতে, কি চাও তুমি? না পিতা, আমি কোনো দাবি আকাঙ্ক্ষা নিয়ে তোমার কাছে তোমার শান্তি বিঘ্ন করতে আসিনি। তবে তুমি কেন এসেছো?
প্রভাতে প্রাত ভ্রমণ করতে করতে এই পর্বতে এসেছিলাম। এখানের হিংস্র পক্ষীকুল আমার সর্পদের আঘাত করেছে, তাই আমি ওদের হত্যা করেছি। আর ওই পক্ষীদের হত্যা করার জন্য এই মুনি আমাকে শাস্তি দিতে তাড়া করে এখানে নিয়ে এসেছে। পিতা, কি এত বড় স্পর্ধা! তুমি আমার কন্যাকে তাড়া করে এসেছো পদ্ম শঙ্খমুনি। মনসা যা বলছে তা কি সত্য? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বলো। চুপ করে থেকো না, উত্তর দাও। হ্যাঁ দেবাদি দেব মহেশ্বর, মনসার অভিযোগ সত্য, কিন্তু মনসা বিনা দোষে আমার আশ্রমে প্রবেশ করে আমার আশ্রিত পক্ষী শাবকদের হত্যা করেছে। শুধু সেই হেতুই আমি তাকে তাড়া করেছি প্রভু। পদ্মশঙ্খমুনি, আমার অপরাধ ক্ষমা করুন প্রভু। ওই পক্ষী শাবকদের মর্মান্তিক মৃত্যুতে আমার চিত্ত বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। ওই পক্ষী শাবকগুলোকে আমি পুত্রাধিক স্নেহে পালন করেছি, তাদের আমি পুত্রের অধিক ভালোবাসতাম। পুত্রাধিক, পুত্রের অধিক ভালোবাসতে? তুমি মুনি, তুমি ঋষি, তুমি জিতেন্দ্রিয়, তবু তোমার অন্তরে পুত্র কামনায় সুপ্ত বীজ প্রবহমান শিরায় শিরায়। যাও, আমি তোমাকে অভিশাপ দিলাম, যাও নরলোকে জন্মগ্রহণ করে সপ্ত সন্তানের পিতা হয়ে পুত্র স্নেহ পুত্র শোক আস্বাদন করো। হে দেবাদিদেব মহাদেব, হে প্রভু, আমাকে ক্ষমা করুন। আমি ক্ষণিকের উত্তেজনায় ক্রোধের বশবর্তী হয়ে এই অপরাধ করেছি, আমার অপরাধ ক্ষমা করুন প্রভু। শোনমুনি, তুমি শান্ত সৌম্য সপ্তগুণের অধিকারী হয়েও তুমি ক্রোধকে দমন করতে পারোনি, তাই তুমি মর্তধামে ক্রোধী ধনাঢ্য ব্যক্তি হয়ে জন্ম নেবে। তোমার নাম হবে চন্দ্রধর বণিক। রাজ মনসার সাথে যে শত্রুতা শুরু হলো তার নিষ্পত্তি হবে ওই নরলোকে। হে দেবাদিদেব মহাদেব, হে প্রভু, আমি তো আপনার একান্ত উপাসক, আমি যে আপনাকে ছাড়া আর কাউকে জানি না প্রভু। নরলোকে তুমি আমারই উপাসক হয়ে জন্ম নিবে, আমার আশীর্বাদ হস্ত সবসময় তোমার মস্তকে থাকবে, আমি সর্বদা তোমাকে রক্ষা করব। আর শোনো, আমার কন্যা বলে মনসাকে আমি ক্ষমা করব না। শোনো মনি, তোমার হাতের পূজা না পেলে মনসা কোনোদিন দেবী হিসাবে মর্তধামে প্রতিষ্ঠা পাবে না। পিতা, আমি তোমার কন্যা, আমি শিব দুহিতা, তবু আমি দেবকুল হতে নির্বাসিত, আমাকে ক্ষমা করো পিতা, আমাকে ক্ষমা করো। আমি জনম দুঃখিনী পিতা, ওই আমার দুঃখে গেল আর যে ডাল ধরি পিতা, ও পিতা ভাঙে সে ডাল। আমি জনম দুঃখিনী পিতা, দুঃখে গেল যে ডাল ধরি পিতা, ভাগে সে ডাল। পিতা, পিতা, তুমি আমাকে ক্ষমা করো পিতা। তুমি আমার কন্যা, তোমার দুঃখ যন্ত্রণা আমাকে ব্যথিত করে মা, কিন্তু কন্যা স্নেহে অন্ধ হয়ে আমি আমার ন্যায় বিচার থেকে সরে আসতে পারবো না মা। তুমি যে অন্যায় করেছ তার ফল তো তোমাকেই ভোগ করতেই হবে মা। তবে তোমার মাথার উপরেও আমার কল্যাণ হস্ত রইল, পূজা তুমি পাবে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে স্বমহিমায় তুমি উদ্ভাসিত হবে, মর্তধামে তুমি জাগ্রত দেবী হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে। পিতা, তুমি আমার কন্যা আর ও আমার পুত্র সমভক্ত, দুজনেই আমার সন্তান ধিক স্নেহে। মনসা, তুমি দেবকন্যা,
তোমার মধ্যে এত হিংসা কেন, ক্রুতা কেন? আর পক্ষী শঙ্খমুনি, তুমি মুনি, তোমার মধ্যে রাগ ক্রোধ অহং কেন থাকবে? তোমাদের দুজনের মধ্যে ভৃত্যতা থাকা প্রয়োজন ছিল, কিন্তু তোমরা যখন শত্রুতা শুরু করলে তখন মর্তভূমেও তোমরা একে অপরের চিরশত্রু হয়ে থাকো। তোমাদের এই বিবাদ মর্তভূমে মনসামঙ্গল পুরাণ গাথা হিসাবে প্রসিদ্ধ লাভ করবে। মনসা, তোমার কুটির চক্রান্তে আমি এখান থেকে নরলোকে নির্বাসিত হলাম। তবে তুমিও শুনে রাখো কুটিল ছলনাময়ী রমণী, তোমার পূজা প্রচার তোমার প্রতিষ্ঠা আমার হাতের মুঠোয়। আমি প্রাণ থাকতে তোমার পূজা করব না, আর আমি দেখব কেমন করে তুমি মর্তধামে পূজা পাও। আমি যোগ বলে এই মুহূর্তে প্রাণ ত্যাগ করব। আর তুমি শুনে রাখো মুনি, আমি দেবকন্যা, আর তুমি সামান্য মানব নর হয়ে জন্ম নিবে মর্তভূমে। আমি তোমাকে প্রতি পদে পদে মৃত্যু তুল্য দুঃখ দিয়ে তোমার জীবনকে বিষময় করে তুলব। প্রতিটা নিঃশ্বাসে বইবে তোমার দীর্ঘশ্বাস। তোমাকে মাথা নত করে পূজা দিতে আমি বাধ্য করব। শোনো মনসা, আমিও প্রতিজ্ঞা করছি, সাক্ষী থাক চন্দ্র সূর্য, সাক্ষী থাক নীলাকাশ, সাক্ষী থাক নক্ষত্র মণ্ডলী, সাক্ষী থাক বৃক্ষরাজি সবুজ বনানী, সাক্ষী থাক দুরাচল দুর্লঙ্ঘ পর্বতমালা, সাক্ষী থাক বসুন্ধরা জননী আমার। কহি আর বার প্রতিজ্ঞা আমার, প্রাণ যদি চলে যায় চলে যাক মোর, তবু এই হস্তে পূজা কভু করিব না তোর। Ha 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 ha